কমনওয়েলথ দিবসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিগণ। সকালে কুমিল্লা সেনানিবাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাধিসৌধ ওয়ার সিমেট্রিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক, জাপান রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি, অস্ট্রেলিয়ান ডেপুটি হাই কমিশনার নাদিয়া স্যাম্পসন, বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রতিরক্ষা প্রতিনিধি ব্রিগেডিয়ার এম এস সাবারওয়াল, পাকিস্তানের প্রতিনিধি সৈয়দ আহমেদ মারুফ সহ ব্রিটিশ কাউন্সিল ও বিভিন্ন দেশের মোট ৬৮ জন অতিথি।